हेलो डियर स्टूडेंट्स, आज के आमरा एक कविताटी पढ़ब, माई ओन ट्रू फैमिली। तुम्हरा निश्चय खूब भालो करे जानो, क्लासे कम बेशी पढ़ानो हुए छे, बा अनेकेरी सिलेबस कमप्लीट ना होले हयतो बा पढ़ानो हुए नी, एतो दिन बाड़ीते देखे थाकबे हयतो बा। तो आमरा आज के एक कविताटी डिटेल्स आम्रा जानबो, ठीक आछे। तो सबार प्रथमे जेटा आम्रा देखबो जे क्लास टेनेर तोमादेर लेसन फोरे रोए छे कविताटी, माई ओन ट्रु फैमिली, ठीक आछे। हु इज द पोएट अफ दिस पोएम? द नेम अफ द पोएट इज टेट हिउस। टेट हिउस sometimes or often এটা উচ্চারণ করা হয় ইউস, ঠিক আছে। অনেকটা সাউন্ড এরকম ওয়াই ডাবল ও জেড এই টাইপের সাউন্ড হয়ে থাকে, অথবা আমরা হিউজ বলতে পারি, টেড হিউজ, এডওয়ার্ড জেমস টেড হিউজ হিজ কমপ্লিট নেম। तो हमरा लाइफ स्पैन हमरा देखते पाच्छी, एटा तोमादेर बोइये आछे 1930 टू 1998, ठीक आछे। तो एटा होच्छे 20th सेंचुरी बा विंशो शताब्दीर एकजन इंग्लैंडेर एकजन कि विख्यात नोटेड एकजन पोएट बा कवि, ठीक आछे। तो हमें बोलते परि जे हि वज वन अफ द नोटेड पोएट्स, इंग्लिश पोएट्स, वन अफ द नोटेड इंग्लिश पोएट्स इन 20th सेंचुरी, ठीक है। विंश शताब्दीर एक जन विख्यात एक जन कवि। तो ये तुम्हारा शुद्ध पोएट यार उल्लेख पाच, কিন্তু এছাড়াও তিনি ছিলেন একজন প্লেরাইট, নাট্যকারও ছিলেন একজন, এবং রাইটার, শুধু পোয়েট নয় একজন রাইটার, ঠিক আছে। আমরা তাকে বলতে পারি যে চিলড্রেন্স রাইটারও বলা হয়ে থাকে, কেন, কারণ তিনি ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক গল্প লিখেছিলেন, ঠিক আছে। এবং শুধু তাই নয়, তিনি একজন ট্রান্সলেটরও ছিলেন, ট্রান্সলেটর আমরা জানি, ঠিক আছে, ট্রান্সলেটরও ছিলেন। তো 1900, তো এই হচ্ছে মোটামুটি তার সামান্য হয়তো পরিচয়, ব্যক্তিগত পরিচয়। তো এর থেকে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে তিনি পোয়েট লরিয়েট ছিলেন, হি ওয়াজ দ্য পোয়েট লরিয়েট অফ গ্রেট ব্রিটেন, ঠিক আছে। গ্রেট ব্রিটেনের তিনি পোয়েট লরিয়েট ছিলেন, কবে থেকে, ফ্রম 1984, 1984 থেকে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন গ্রেট ব্রিটেনের। পোয়েট লরিয়েট বিষয়টা কি? পোয়েট লরিয়েট বিষয়টা হচ্ছে ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অনারারি পজিশন, অনারারি পজিশন অ্যাপয়েন্টেড বাই দ্য মোনার্ক অফ দি ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তাহলে এটা একটা সম্মানীয় একটা পদ আমরা বলতে পারি। এটা এই পদে অ্যাপয়েন্ট করতেন ইউনাইটেড কিংডমের কে, মোনার্ক, রাজা। যদিও এখন কারেন্টলি এটা অ্যাপয়েন্ট করে থাকেন প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসেই অ্যাপয়েন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসেই এই পোস্টে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে বর্তমানে, কারেন্টলি, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি পোয়েট লরিয়েট। তো এটা খুব একটা বেশি যে পোয়েট লরিয়েটের ওপর দায়িত্ব দেওয়া থাকে এরকম কিছু নয় বিষয়টা, মেনলি যে যিনি পোয়েট লরিয়েট হবেন তিনি কি করবেন, তিনি
কবিতা লিখবেন হি উইল রাইট ভার্সেস অন দি সিগনিফিক্যান্ট অকেশনস অর ন্যাশনাল অকেশনস উই ক্যান সে সিগনিফিক্যান্ট ন্যাশনাল অকেশনস ঠিক আছে জাতীয় অকেশনের ওপর বা জাতীয় অকেশনে তাৎপর্যের ওপর ঠিক আছে তিনি কবিতা লিখবেন তো এই মোটামুটি তার দায়িত্ব থাকে এটুকুই বলা যেতে পারে এবং অফিসিয়ালি ফার্স্ট অ্যাপয়েন্টেড পোয়েট লরিয়েট হচ্ছেন জন ড্রাইডেন এটা কিন্তু অনেক দিন আগে থেকে ইউনাইটেড কিংডমে প্রচলিত আছে ফার্স্ট হচ্ছে 1668 অ্যাপয়েন্টেড হন জন ড্রাইডেন ফার্স্ট পোয়েট লরিয়েট অফিসিয়ালি ঠিক আছে তো এরপর হয়েই আসছে আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি রোমান্টিক পোয়েট তিনিও ছিলেন ইংল্যান্ডের পোয়েট লরিয়েট তো যাক গিয়ে আমি আর সেই বিষয়ে বেশি দূর আলোচনা করছি না তো আজকে মেইনলি যে বিষয়টা আমরা দেখব যে কবিতার ওয়ার্ড মিনিংগুলো ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো রয়েছে আমি ট্রাই করছি যে প্রত্যেকেই যেন ক্লিয়ার হতে পারো কোনো যেন ডাউট না থাকে ওয়ার্ড মিনিং নিয়ে তো যার জন্য আমি মেইনলি এখানে ওয়ার্ড মিনিংয়ের লিস্টগুলো করেছি তো তার আগে আমি একটু টাইটেলটা নিয়ে আলোচনা করতে চাইছি টাইটেলটি কী রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি তো আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে খুব একটা কঠিন ওয়ার্ড নেই মাই মানে আমার ওন মানে নিজের ট্রু আমরা জানি সত্যি তাই তো সত্যিকারের ফ্যামিলি তাহলে আমার সত্যিকারের ফ্যামিলি বা পরিবার এটা হচ্ছে টাইটেল তাহলে এই টাইটেলের মধ্যেই আমরা সাবজেক্ট ম্যাটার বা কবিতার বিষয়বস্তুটি কম বেশি বুঝতে পারছি এটা পরিবার নিয়ে বলা হয়েছে তাহলে পরিবারের ধারণা তোমাদের প্রত্যেকেরই আছে আমরা পরিবার বলতে বুঝি যে আমাদের পরিবারে যারা রয়েছেন তাদেরকে নিয়েই আমাদের মা বাবা ভাই বোন ঠাকুরদাদা ঠাকুমা ঠিক আছে বা কাকু কাকিমা জ্যাঠা জেঠি যেটাই বলে থাকি জেঠিমা যাই বলে থাকি এখন আমরা জানি যে পরিবার অনেক ছোট ছোট পরিবার হয়ে গেছে তো বৃহত্তর অর্থে আমরা বলতে পারি পরিবার কিন্তু আমরা ব্যাপক অর্থেও ব্যবহার করতে পারি হয়তো ব্যাপক অর্থে আমাদের গোটা দেশটাই একটা পরিবার ঠিক আছে তো যাক গে মেইনলি আমরা পরিবার বলতে এটাই বুঝি যে আমাদের সদস্যরা যতজন রয়েছেন তাদেরকে নিয়েই আমাদের পরিবার তো আমাদের সত্যিকারের পরিবার কি সেটা কবি এখানে আমাদের জানাবেন আমার সত্যিকারের পরিবার মাই ওন ট্রু ফ্যামিলি নিজের সত্যিকারের পরিবার ঠিক আছে তো প্রথমত আমি কবিতাটি পড়ছি ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে শোনো কবিতাটি আমি পড়ছি তারপর আমি লাইন বাই লাইন আমি এক্সপ্লেইন করছি এবং ওয়ার্ড মিনিংগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে সো লেটস রিড দ্য পোয়েম অ্যাট ফার্স্ট ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাক I met an old woman there, all knobbly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened off her little bag and I came twice awake. Surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn off, you do not blink an eye. Unless you make a promise now, now you are going to die.
Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. তো এই হচ্ছে কবিতাটি। এবার আমরা লাইন বাই লাইন আমরা কবিতাটির অর্থ বোঝার চেষ্টা করব। তো তার আগে বিষয়বস্তুটা একটু তোমাদের জানিয়ে দিলে সুবিধা হবে। এই কবিতাটির বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার ভালো করে বুঝতে হলে আমি এই যে নিচে যে ওয়ার্ডগুলো দিয়েছি এখানে ভালো করে লক্ষ্য করো। থ্রাইভ মিন্স টু গ্রো অর টু ফ্লারিশ, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া বা বিকশিত হওয়া। ওয়েলফেয়ার মানে ওয়েলবিং, যেটা মঙ্গল, ঠিক আছে, সৌভাগ্য, সুস্বাস্থ্য, যে কোনো কিছু ভালো বোঝাচ্ছে ওয়েলফেয়ার। অফরেস্টেশন, বৃক্ষরোপণ বা বন সৃজন, এখানে আমরা বৃক্ষরোপণও বলতে পারি বা বন সৃজন, অ্যাকচুয়ালি লিটারাল মিনিং যেটা অফরেস্টেশন। আর এর অপোজিট হচ্ছে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন হচ্ছে বন উচ্ছেদ, গাছ কেটে ফেলা, টু কাট ডাউন ট্রিস। ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ, এই ওয়ার্ডগুলির অর্থ একটু ভালো করে বুঝে নেওয়া উচিত। কেন? বিকজ পার্টিকুলারলি ইন দিস পোয়েম দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে আস আ মেসেজ, একটি বার্তা দিতে চেয়েছেন আমাদেরকে কবি। তিনি কি বলেছেন? আমরা জানি যে আমাদের পরিবারের মেম্বাররাই আমাদের পরিবার গঠন করেছে, কিন্তু কবি এখানে আমাদের দেখাতে চেয়েছেন যে আমাদের পরিবারের মেম্বার ছাড়াও আরও রয়েছে যাদেরকে আমাদের পরিবারের মেম্বার এবং প্রকৃত সত্যিকারের মেম্বার মনে করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে গাছ বা ট্রি। ট্রিস অ্যান্ড হিউম্যান বিংস, গাছ এবং মানুষ, শুড থ্রাইভ, এই ওয়ার্ডটি থ্রাইভ, শুড থ্রাইভ টুগেদার, একই সঙ্গে বেড়ে ওঠা উচিত, একই ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বার, তাদেরকে ফ্যামিলি মেম্বার হিসাবে ট্রিট করা উচিত, ঠিক আছে, একই সঙ্গে আমাদের বেড়ে ওঠা উচিত। কিসের জন্য? মেনলি এখানে কবি যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, স্ট্রংলি যেটা তিনি আমাদের এখানে মেসেজ দিতে চেয়েছেন বা ফোকাস করেছেন যে বিষয়টার উপর, যে উই নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের এই প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা যেটা বুঝি সেই প্রাকৃতিক পরিবেশটাকে প্রোটেক্ট করার প্রয়োজন, রক্ষা করা প্রয়োজন। এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকেই কীভাবে বৃক্ষচ্ছেদ করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, বন উচ্ছেদ করে ফেলা হচ্ছে, ঠিক আছে, তো যার প্রভাব মানব জাতির ওপর এসে পড়ছে। তো যার জন্য আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমাদের প্রোটেক্ট করা উচিত, আমাদের রক্ষা করা উচিত। কার জন্য? অন্য কারোর জন্য নয়, ফর দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার অফ হিউম্যান বিংস, মানব জাতিরই মঙ্গলের জন্য, মানব জাতিরই ভালোর জন্য। সো দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম, এটা হচ্ছে কবিতাটির সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু। এবার আমরা বিষয়বস্তুটা কম বেশি জেনে নিলাম, এরপরে কবিতার ভেতরে প্রবেশ করব, তাহলে আরও
क्लियर हो जाए। वन्स आई क्रेप्ट इन एन ओक वुड, एखाने कवि उपस्थापन करेछेन, द पोएट एखाने उपस्थापन करेछेन एकटी शिशु के, यांग चाइल्ड। एखाने कवि तार छद्मबेशे एखाने आमादेर सामने ए यांग चाइल्ड एकटी छोट्ट शिशु, ठीक आछे, एकटी बालक आमरा बोलते पारी। से कि करेछे, से ओक उठ माने ओक बन, ओक गाछ आमरा जानी, उड होच्छे बन, स्मल फरेस्ट आमरा बोलते पारी। तो ओक गाछेर बने प्रवेश करेछे, क्रेप्ट। ताहले एखाने आमादेर कोन वार्डटी इम्पर्टेंट? क्रेप्ट, एटा एकटी भार्ब। प्रथमेई आमी देखिएछि क्रेप्ट भार्ब, एटा कीसेर फर्म? এটা ক্রিপ হচ্ছে প্রেজেন্ট, CREEP, ক্রিপ হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই দুটি একই। ক্রেপ্ট এটার মিনিং হচ্ছে টু মুভ স্লোলি উইথ দ্য বডি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে, টু মুভ স্লোলি, ধীরে ধীরে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, উইথ দ্য বডি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একেবারে গ্রাউন্ড বা মাটির সংলগ্ন, শরীরটাকে মাটির সংলগ্ন করে, অর্থাৎ আমরা মানুষের ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে, হাঁটু এবং হাত এর সাহায্যে, অর্থাৎ হামাগুড়ি দিয়ে যাওয়া। তাহলে ক্রিপ হচ্ছে হামাগুড়ি দিয়ে যাওয়া বা চুপি সারে যাওয়া, এটার আরেকটা মিনিং আমরা বলতে পারি টু প্রসিড স্টেলথিলি, চুপি সারে যাওয়া, চুপি চুপি যাওয়া বা হামাগুড়ি দিয়ে যাওয়া, ঠিক আছে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, তাহলে এখানে একটি শিশু, এ ইয়াং চাইল্ড, ক্রেপ্ট এন্টার্ড, চুপি চুপি সে কী করেছে? ওক উডে, ওক বনে প্রবেশ করেছে। এখানে কবি নিজেই, ঠিক আছে, ছদ্মবেশে, কার ছদ্মবেশে? একটি শিশুর ছদ্মবেশে রয়েছে। দ্য পোয়েট ইজ ইন ডিসগাইজ হিয়ার, ঠিক আছে। এবার সে কেন গিয়েছে, ছেলেটি কেন গিয়েছে, ইয়াং চাইল্ড, দ্য ইয়াং বয় কেন গিয়েছে? আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাক, ওকে, কেন গিয়েছে? স্ট্যাক কথার অর্থ কী এটা আমাদের জানতে হবে, এটা ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে নিই, এটা যেহেতু বইয়ে রয়েছে। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, অর্থাৎ পুরুষ হরিণ, হরিণ শাবক, ঠিক আছে। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, লুকিং ফর, লুক ফর মানে খোঁজ করা, সার্চ। তাহলে একটি পুরুষ হরিণ শাবকের খোঁজ করতে গিয়েছে, খুঁজতে গিয়েছে। হি ওয়াজ ইন সার্চ অফ এ স্ট্যাক, অফ এ মেল ডিয়ার, ওকে। এবার হরিণ শাবককে খুঁজতে গিয়ে সে কার দেখা পেল? আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, মেট আমরা জানি এই ভার্বটি মিটের পাস্ট টেন্স, মিট সাক্ষাৎ করা বা দেখা পাওয়া। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, একজন বৃদ্ধা মহিলার আমি সেখানে সাক্ষাৎ পেলাম বা দেখা পেলাম। সেই বৃদ্ধা মহিলার বর্ণনা এখানে খুব সামান্য দেয়া আছে, কিন্তু তার বর্ণনা আসে পরীক্ষায়, এটা ভালো করে তোমাদের বুঝতে হবে। তার বর্ণনা দেয়া হয়েছে কিভাবে? অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, তাহলে অল নবলি, নবলি মিন্স আনস্টেডি, অর্থাৎ নরভরে, নরবরে অর্থাৎ কি, স্টেডি নয়, ঠিক আছে, আনস্টেডি, টলমল। আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন আঞ্চলিক ভেদাভেদের কারণে, আমরা নানানভাবে কথাগুলো বলে থাকি, নরভরে বা টলমল, ঠিক আছে। নবলি, তিনি যেহেতু দুর্বল ছিলেন, শি ওয়াজ নট স্ট্যান্ডিং,
She could not stand, আমরা বলতে পারি, as she was old. তিনি যেহেতু বৃদ্ধা ছিলেন, she could not stand steadily. তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। ঠিক আছে? তিনি যেন কাঁপছিলেন, টলমল করছিল তার হাত পা। নবলি, বাট নবলি মিনিংটা এখানে যদিও আমি দেইনি, নবলির মিনিং একটু আলাদা আছে। ঠিক আছে? নবলির মিনিং হচ্ছে যে হ্যাভিং লাম্পস অন আ সারফেস এরিয়া, লাম্পস, রেইজড পার্ট, একটি সমান ফ্ল্যাট সারফেস এরিয়ার ওপর একটু উঁচু অংশ, সেটাকে বলা হয় নবলি, বা আমরা যেটাকে কুজ বলে থাকি। ঠিক আছে? কুজ বলে থাকি যেটা পিঠের ওপর, হ্যাঁ, লাম্পস। তো এই হচ্ছে নবলি, বাট এখানে নবলি হচ্ছে আনস্টেডি, এটা মনে রাখতে হবে যে এখানে আনস্টেডি। স্টিক, এটা তার বর্ণনা দিচ্ছে, স্টিক, স্টিক মানে লাঠি আমরা জানি। অ্যাজ দি ওল্ড লেডি, দি ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্টেডিলি, শি টুক দ্য সাপোর্ট অফ এ স্টিক, শি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড, তার হাতে একটি কী ছিল, লাঠি ছিল। অ্যান্ড র্যাগ, র্যাগ কথার অর্থ কী, র্যাগ এখানে আমি দিয়েছি, এটা নাউন, টর্ন বা ওয়ার্ন ক্লথ, জীর্ণ বা ছেঁড়া কাপড় এখানে বোঝাচ্ছে। তাহলে তার পরিধানে যে কাপড়টি ছিল, দি ওল্ড ওম্যান ওয়াজ ওয়ারিং আর টর্ন ক্লথ, তিনি একটি ছেঁড়া কাপড় পরেছিলেন, পরিধান করেছিলেন। তো এই হচ্ছে বৃদ্ধা মহিলাটির বর্ণনা, তোমরা গুছিয়ে লিখবে তার বর্ণনা যদি আসে। ঠিক আছে? ফার্স্ট অফ অল, শি ওয়াজ আনস্টেডি, শি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড, অ্যান্ড শি ওয়াজ ওয়ারিং র্যাগ অর টর্ন ক্লথ। ঠিক আছে? ছেঁড়া কাপড় তিনি পরেছিলেন। শি সেইড, তিনি বললেন, কি বললেন, উইদিন ইনভার্টেড কমা তার কথা রয়েছে, এটা ডিরেক্ট স্পিচ আমরা জানি, তার কথা, বৃদ্ধা মহিলাটির কথা এখানে। আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সেই বৃদ্ধা মহিলার হাতে একটি ছোট্ট ব্যাগ ছিল, শি ওয়াজ ক্যারিং আ লিটল ব্যাগ, ছোট্ট ব্যাগ ছিল, থলে বা ব্যাগ। ঠিক আছে? এবং তিনি বললেন যে তোমার গোপন, সিক্রেট কথাটা নিশ্চয়ই তোমরা জানো, সিক্রেট গোপন, ঠিক আছে, তোমার গোপন তথ্য, তোমার কিছু গোপনীয় বিষয় আমার এই ব্যাগের মধ্যে আছে, আমার এই থলের মধ্যে আছে। দেন শি বিগান টু ক্যাকল অ্যান্ড আই বিগান টু কোয়েক, এই কথাটি বলেই তিনি কি শুরু করলেন, শি বিগান, বিগান আমরা জানি বিগিনের পাস্ট টেন্স, বিগান টু ক্যাকল, ক্যাকল এটা এখানে নন ফাইনাইট ভার্ব, এটাও ভার্ব, মিনিং কি, মিনিং আমি এখানে দেখিয়েছি, ক্যাকল, টু লাফ ইন আ শ্রিল ব্রোকেন ম্যানার, তাহলে ক্যাকল মানে কী ধরালো, হাসা, তিনি হাসতে শুরু করলেন, যেটা খিকখিক করে হাসা, ব্রোকেন ম্যানার। ঠিক আছে? তিনি হাসতে শুরু করলেন, অ্যান্ড আই বিগান টু কোয়েক, এবং আমি অর্থাৎ সেই স্মল চাইল্ড বা ইয়াং চাইল্ড, ঠিক আছে, সে কী করতে শুরু করলো, সে কাঁপতে শুরু করলো, কোয়েক, কোয়েক মানে, কোয়েক এটাও একটি ভার্ব, এটার মিনিং হচ্ছে টু শেক বা ট্রেম্বল, কাঁপুনি বা ঝাঁকুনি, সেও কাঁপতে শুরু করলো, মহিলাটি যখন, বৃদ্ধা মহিলাটি যখন হাসতে শুরু করলেন, ঠিক আছে, সেই ছোট্ট ছেলেটি কাঁপতে শুরু করলো। কোয়েক, এই থেকেই আমরা জানি আর্থ কোয়েক, ভূমিকম্প, ওই কম্পন, ঠিক আছে, এই জন্য আর্থ কোয়েক, ওখানে মাটির যেহেতু কম্পনের কথা বলা হচ্ছে, ভূমির, যার জন্য আর্থ কোয়েক। আশা করছি ক্লিয়ার মিনিং।
পরের লাইন, নেক্সট লাইন, শি ওপেন্ড অফ হার লিটল ব্যাগ, তিনি কি করলেন, তার সেই ছোট্ট ব্যাগ যেটা তিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন তিনি সেটা খুললেন। শি ওপেন্ড অফ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, ঠিক আছে, তিনি তার ব্যাগটি খুললেন এবং সেই সঙ্গে অ্যাট দি সেম টাইম যখনই তিনি অ্যাজ সুন অ্যাজ শি ওপেন্ড অফ হার লিটল ব্যাগ আই কেম টুয়াইস অ্যাওয়েক, তিনি তার ছোট্ট ব্যাগটি বা থলেটি খোলার সঙ্গে সঙ্গেই আমি অ্যাওয়েক, অ্যাওয়েক মানে কি, জেগে ওঠা, জাগ্রত হওয়া, তাহলে আমি যেন দুবার যেন আমি এতক্ষণ যেন তন্দ্রায় ছিলাম, আমি যেন ঘুমে আচ্ছন্ন ছিলাম, আমি চমকে উঠলাম, জেগে উঠলাম আমি, আই কেম টুয়াইস অ্যাওয়েক, টুয়াইস এটা নিশ্চয়ই তোমরা জানবে, টু টাইমস এটি একটি অ্যাডভার্ব, ওয়ান্স যেমন আমরা ব্যবহার করি এটা টুয়াইস, ঠিক আছে, টু টাইমস অর্থাৎ দুবার বোঝাচ্ছে যে টুয়াইস অ্যাওয়েক, আমি যেন দুবার জাগ্রত হলাম, জেগে উঠলাম, কেন দুবার সেটা পরের লাইনেই ক্লিয়ার করা হচ্ছে। ফার্স্ট টাইম হি কেম অ্যাওয়েক, প্রথমবার যিনি যখন সে যখন জেগে উঠল সে কি দেখতে পেল, হি স দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব, সারাউন্ডেড আমরা জানি পরিবেষ্টিত, তার চারদিকে সে দেখতে পেল ট্রাইব, একদল উপজাতি, ট্রাইব মানে জানি আমরা উপজাতি, একদল উপজাতি, স্টেয়ারিং কেন বলা হচ্ছে স্টেয়ারিং ট্রাইব, যদিও এখানে স্টেয়ারিং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ট্রাইবকে মডিফাই করছে, বাট প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল মানে আমরা জানি যে ভার্ব থেকে আসে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, তাহলে ভার্বের মিনিংটা জানলেই আমরা স্টেয়ারিংয়ের মিনিং বুঝতে পারবো, স্টেয়ারিং মেইন ভার্বটি কি, স্টেয়ার, এস টি এ আর ই, এটার মিনিং হচ্ছে টু গেজ, এই গেজ, এই গেজ মানেও হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, টু গেজ ফিক্সডলি অ্যান্ড ইন্টেন্টলি, তাহলে আগ্রহ সহকারে কোনো কিছুর দিকে যখন আমরা এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি সেটাকে গেজ বলা হয়ে থাকে, জি এ জেট ই, গেজ, স্টেয়ারের অর্থ একই, তার মানে সেই উপজাতি তারা তাকিয়েছিল এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সেই ছেলেটির দিকে, ঠিক আছে, তারা তাকে ঘিরে রেখেছে। এবং সেকেন্ড টাইম সে যখন জেগে উঠল, দ্য সেকেন্ড টাইম হি কেম অ্যাওয়েক, যখন হোয়েন হি কেম অ্যাওয়েক সেকেন্ড টাইম, যখন দ্বিতীয়বার সে জাগ্রত হলো, তখন সে দেখতে পেল মি টাইট টু এ স্টেক, টাইট, টাইট কথার অর্থ কি, টাইট প্রেজেন্ট ফর্ম হচ্ছে টাই, টি আই ই, টাই মানে আমরা জানি, ঠিক আছে, টাই মানে বাধা, টু বাইন্ড অর ফাসেন, এফ এ এস টি ই এন, এস ইজ সাইলেন্ট, সরি টি ইজ সাইলেন্ট হিয়ার, ঠিক আছে, ফাসেন তাহলে বাধা, তাহলে তাকে বেঁধে রাখা হয়েছে, সে দেখতে পেল যে তাকে বেঁধে রাখা হয়েছে কিসে, টু আ স্টেক, একটা খুঁটিতে, স্টেক, স্টেক কথার অর্থ হচ্ছে আ পোস্ট টু হুইচ আ পারসন ইজ বাউন্ড, তাহলে একটা পোস্ট, একটা খুঁটি, লম্বা খুঁটি, যেটাতে বা যার সঙ্গে একজন মানুষকে বেঁধে রাখা হয়েছে সেটা হচ্ছে স্টেক, বোঝা গেল। নেক্সট লাইন, দে সেইট, সেই ট্রাইব, উপজাতি যেটাকে বলা হচ্ছে, তারা বলল, দে সেইট, কি বলল তারা, উই আর দি ওক ট্রিস অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, তারা তাদের পরিচয় দিচ্ছে,
কি হিসাবে পরিচয় দিচ্ছে? তারা কে? হু আর দে? তারা হচ্ছে ওক ট্রিস। তারা বলছে উই আর দি ওক ট্রিস, আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, যেটা আমরা টাইটেলে পেয়েছি। তাহলে ওক গাছেরা বলছে যে আমরা ওক গাছ এবং তোমার নিজের সত্যিকারের পরিবার, ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তোমার নিজের সত্যিকারের পরিবার বলতে যেটা বোঝায়, আমরা হচ্ছি তাই, তোমার পরিবারেরই সদস্য আমরা, ওক গাছেরা। তাহলে গাছেরা ডিম্যান্ড করছে এখানে যে তারা মানব জাতির, এখানে সেই বাচ্চাটিকে, শিশুটিকে এখানে পোয়েট একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে তুলে ধরেছেন, প্রতিনিধি হিসাবে তুলে ধরেছেন, মানব জাতির প্রতিনিধি। তাহলে মানব জাতির কাছে ডিম্যান্ড করছে, দ্য ট্রিজ ডিম্যান্ড দ্যাট দে আর আওয়ার ওন ট্রু ফ্যামিলি, যে তারা হচ্ছে আমাদের নিজের সত্যিকারের পরিবার। তারপর তারা তাদের কষ্ট বা তাদের যেটা যন্ত্রণা বেদনা সেটা তারা প্রকাশ করছে। উই আর চপড ডাউন। চপড ডাউন কথাটার অর্থ কি? চপ, CHOP, এটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, চপ। এখানে চপড প্যাসিভে রয়েছে, উই আর চপড মানে প্যাসিভ। চপ মিন্স টু কাট অর সেভার উইথ আ ব্লো অর আ সিরিজ অফ ব্লোস। টু কাট, কাট মানে আমরা জানি কাটা, তাহলে চপ মানে কাটা। কিন্তু কি ধরনের? এটা জাস্ট তোমার হচ্ছে কেটে আলাদা করা, সেভার, এক আঘাতেও হতে পারে, অথবা এ সিরিজ অফ ব্লোস, অনেক আঘাতে, পরপর আঘাতে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এখানে যে টুকরো টুকরো করা, কুচি কুচি করা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে চপ। তাহলে উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। ও গাছেরা বলছে যে আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, টর্ন আমরা অলরেডি পেয়েছি, আমি বলেছি মিনিংটা সেখানে, তো আমরা টিআর, আমি মেন প্রেজেন্ট ফর্মটা থেকে দেখিয়েছি, টিআর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই টর্নের প্রেজেন্ট হচ্ছে টিআর, TEAR, দেন পাস্ট TORE, টোর, অ্যান্ড ফাইনালি পাস্ট পার্টিসিপল টর্ন TORN, টু পুল অ্যাপার্ট, যেটা ছিঁড়ে ফেলা হয়, টিআর মানে ছিঁড়ে ফেলা, টেনে আলাদা করা, ছিঁড়ে ফেলা, টু পুল অ্যাপার্ট, ঠিক আছে। তাহলে আমাদেরকে কেটে ফেলা হয়, উই আর টর্ন অফ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, টুকরো টুকরো করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কি করো না, তুমি তোমার চোখেরও পলক ফেলো না। তুমি বলতে এখানে পুরো মানব জাতির ওপর ব্লেম করা হয়েছে, যে আমরা মানব জাতিরা কী করি না, আমরা আমাদের চোখের পলকও ফেলি না। অর্থাৎ উই ডু নট কেয়ার আ ফিগ, আমরা একটুও আমরা পরোয়া করি না। উই রিমেন ইনডিফারেন্ট, আমরা সম্পূর্ণ যেন কী থাকি, ইনডিফারেন্ট, উদাসীন থাকি এই সব বিষয়ে। গাছ কোথায় কাটা হচ্ছে, কত কেটে ফেলা হচ্ছে, আমরা বেশিরভাগ মানুষই সেই সব কোনো কেয়ারই করি না, তাই আমরা উদাসীন থাকি। এটাই ডিম্যান্ড করা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক, ব্লিঙ্ক কথার অর্থ কী? ব্লিঙ্ক দেখিয়েছি, ইয়াস, ব্লিঙ্ক ভার্ভ, এটা একটি ভার্ভ, টু ওপেন অ্যান্ড ক্লোজ দি আই র্যাপিডলি, পরপর চোখ খোলা এবং বন্ধ করা, যেটাকে আমরা কি বলি, মিটমিট করা, যেটা চোখ, ঠিক আছে। তাহলে আমরা এখানে মেইনলি পোয়েট বোঝাতে চাইছেন যে আমরা কোনো কেয়ার করি না, ঠিক আছে। গাছ কেটে ফেলা বা বন উচ্ছেদ করা, ঠিক আছে, এই যে ওয়ার্ল্ড ডিফরেস্টেশন, সেটাতে আমরা কমপ্লিটলি উদাসীন থাকি।
কেয়ারলেস থাকি আমরা। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দেন আনলেস ইউ মেক আ প্রমিস নাও, আনলেস এটা জানি কন্ডিশনাল ক্লজ, ইফ দিয়ে যদি আমরা কথাটি বলি তাহলে এটার এইভাবে বলা হয়, ইফ ইউ ডু নট মেক আ প্রমিস নাও, ঠিক আছে, আনলেসের পর নট ব্যবহার হয় না, কিন্তু মিনিংটা নেগেটিভ। তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো, প্রমিস মানে কি শপথ নেওয়া বা প্রতিজ্ঞা করা, তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো, শপথ না নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে দিস ইজ ইউর পানিশমেন্ট, ঠিক আছে, ইউ ক্যান অ্যাভয়েড ইউর পানিশমেন্ট, ইউ ক্যান স্কিপ ইউর পানিশমেন্ট, এই পানিশমেন্ট এড়াতে পারো, একটাই রাস্তা হচ্ছে যে তোমাকে শপথ নিতে হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, যদি না নাও কন্ডিশনাল ক্লজ, যদি শপথ না নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মরতে হবে, ঠিক আছে, দিস ইজ ইউর পানিশমেন্ট। প্রতিজ্ঞা কি শপথ কি এখানে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এটা ওক ট্রিসরা বলছে, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে দেখো পুরো তিনটি লাইন এখানে ইনভার্টেড কমায় রয়েছে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই হোয়েন এভার অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, ঠিক আছে, এভরি টাইম অলওয়েজ বোঝাচ্ছে, অর্থাৎ যখনই তুমি দেখবে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি, একটি ওক গাছকে কেটে ফেলতে দেখবে, ফেল্ড দেখেছি এফ ই ডাবল এল ই ডি, এটা পাস্ট টেন্স, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এফ ই এল এল ফেল, এটাই হচ্ছে প্রেজেন্ট, এখানে ফেল মিনিং টু কাট ডাউন, সিম্পলি কেটে ফেলা, গাছ কেটে ফেলার অর্থেই এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করে থাকি, ফেল এফ ই এল এল। তো মিনিংটা কি, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা, সোয়ার নাও, সোয়ার, সোয়ার মিন্স ওই প্রমিস এর আগে ইউজ করা হয়েছে, সোয়ার ভার্ব, সোয়ার নাও অর্থাৎ প্রমিস করো, প্রতিজ্ঞা করো, ইউ উইল প্ল্যান্ট টু। তাহলে একটি গাছ যদি কেটে ফেলতে দেখো, প্রতিজ্ঞা কি করতে হবে, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো, একটি গাছ কেটে ফেললে এর পরিবর্তে তোমাকে দুটো রোপণ করতে হবে, প্ল্যান্ট মানে রোপণ করা, তাহলে বৃক্ষ রোপণের ওপর এখানে কবি আমাদের ইঙ্গিত করেছেন, অর্থাৎ বন সৃজন, যেটা আফরেস্টেশন আমি দেখিয়েছি, এই ওয়ার্ডটি ইম্পর্টেন্ট, আফরেস্টেশনের ওপর এখানে জোর দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন এখানে। তাহলে একটি গাছ কাটতে দেখলে তার পরিবর্তে আমাদের দুটি গাছ রোপণ করা উচিত, উই শুড প্ল্যান্ট টু। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তাহলে আবার কন্ডিশন, যদি তুমি শপথ না নাও, হোয়াট উইল হ্যাপেন, যদি শপথ না নাও, ঠিক আছে, দ্য ট্রিজ উইল গিভ পানিশমেন্ট টু দ্য পোয়েট, টু দ্য বয় হিয়ার, এখানে বালক বা সেই ইয়াং চাইল্ড, ঠিক আছে, যাকে আমরা জানি যে কবি নিজেই, ঠিক আছে, আনলেস ইউ সোয়ার, যদি তুমি শপথ না নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের সেই কালো ছালগুলো কি করবে, উইল রিঙ্কল ওভার ইউ, রিঙ্কল মানে জানি কোসকানো, টু রিঙ্কল, ঠিক আছে, এটা রিঙ্কল ভার্ফ অর্থেও ব্যবহার করা হয়, কোসকানো ক্রিজ হয়ে যাওয়া, টু ক্রিজ, বা আরেকটি ওয়ার্ড আমরা বলতে পারি কারাগেট, ঠিক আছে, করগেট অর করগেট,
অর্থাৎ এর মিনিং হচ্ছে যে ফোল্ড করে বাকিয়ে ফোল্ড করে মুসরে ফেলা, যেটা যে মুসরে ফেলবে ওক বার্ক ওক গাছের ছালগুলো কি করবে, উইল রিঙ্কল ওভার ইউ, দুমড়ে মুসরে তোমাকে জড়িয়ে ধরবে, তোমাকেও যেন মুসরে দেবে, ঠিক আছে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দি ওক্স, তোমাকে বেন্ট করে বাঁকিয়ে মুসরিয়ে তোমাকে কি করবে, রুট করবে, এখানে রুট ভার্ব হিসাবে রয়েছে, রুট ইউ তোমাকে প্রথিত করবে, এখানে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে তোমাকে পুঁতে দেওয়া হবে, অজ্ঞাছেরা তোমাকে মাটির নিচে প্রথিত করবে বা পুঁতে দেবে, অ্যামাং দি ওক্স কাদের মধ্যে, সেই অজ্ঞাছের মধ্যেই, হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তোমার অবস্থা কার মতো হবে, ঠিক সেই অজ্ঞাছগুলোর মতোই, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু বেড়ে উঠতে পারোনি, তুমি ঠিক আমাদের এই কন্ডিশনটাই ফেস করবে। অর্থাৎ অজ্ঞাছেরা বলছে যে আমরা জন্মগ্রহণ করি বাট আমরা বেড়ে উঠতে পারি না, ঠিক আছে, আমাদেরকে তার আগেই কেটে ফেলা হয়, উপরে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, তো তোমার অবস্থাও ঠিক একই হবে, বুঝা গেল। নেক্সট, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এবার কবি বলছেন যে এটা ছিল আমার একটা স্বপ্ন, এটা আমার স্বপ্ন ছিল, কোথায়, বিনিথ দ্য বাউস, বিনিথ হচ্ছে প্রিপোজিশন, এটা পোয়েটিক ইউজ, কাব্যিক ব্যবহার, যেটার অর্থ আন্ডার, নিচে, দ্য বাউস, বাউস আমরা জানি, ঠিক আছে, গ্রিউ দেখিয়েছি মিনিং, বাউস ব্রাঞ্চেস অফ ট্রি, গাছের শাখা প্রশাখা, ঠিক আছে। তাহলে গাছের ডালপালা বা শাখা প্রশাখার নিচে দাঁড়িয়ে এটা ছিল আমার একটা স্বপ্ন, অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ ড্রিম, ওকে, ইট ওয়াজ আ ড্রিম দ্যাট দ্য পোয়েট স অর ড্রিমড আন্ডার দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিস, গাছের ডালপালার নিচে দাঁড়িয়ে কবি এই স্বপ্নটি দেখেছিলেন, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্নটি আমাকে কী করেছিল, অল্টার্ড মিনিং আমি এখানে দেইনি, কারণ এখানে তোমার বইয়েই রয়েছে, তোমাদের অল্টার মানে চেঞ্জ, টু চেঞ্জ, এটাও ভার্ব, দ্যাট অল্টার্ড মি, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এটি, ঠিক আছে, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল, আমার মধ্যে পরিবর্তন এনে দিয়েছিল, হোয়েন আই কেম আউট অফ দি ওক উড, যখন আমি ওক বন থেকে বেরিয়ে এসেছিলাম, তাহলে কবি বেরিয়ে এসেছিলেন ওক বন থেকে, ঠিক আছে, অনেক সময় শর্ট কোশ্চেন এগুলোর ওপর আসে যে কবি কখনোই বেরিয়ে আসেননি, হ্যাঁ, দ্য পোয়েট নেভার কেম ব্যাক ফ্রম দি ওক উড, ট্রু অর ফলস এগুলোতেও আসে, তো এটা মনে রাখতে হবে যে কবি বেরিয়ে এসেছিলেন, হোয়েন আই কেম আউট অফ দি ওক উড, ওক বন থেকে আমি যখন বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, ঠিক আছে, মানুষের সংস্পর্শে, কোম্পানি মানুষের সঙ্গে, ঠিক আছে, কোম্পানি মানে সঙ্গ, আমরা জানি কম্পানিয়ন, ঠিক আছে, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ যেটার অর্থ সঙ্গী, বাংলা অর্থ, আর কোম্পানি হচ্ছে সঙ্গ, তাহলে মানুষের সংস্পর্শে বা সন্নিকটে যখন আমি এসেছিলাম, মানব সমাজে যখন আমি ফিরে এসেছিলাম ওক বন থেকে, তাহলে কবি যে আগে বললেন যে আমার মধ্যে একটা পরিবর্তন এসেছিল, সেই স্বপ্নটা আমাকে কি করেছিল, পরিবর্তন করে দিয়েছিল, কি পরিবর্তন, দ্য চেঞ্জ, ঠিক আছে, দ্যাট দ্য পোয়েট ফাউন্ড ইন হিমসেলফ, কবি নিজের মধ্যে যে পরিবর্তনটি দেখেছিলেন সেটা লাস্ট লাইনে আমাদের বলা হচ্ছে, কি পরিবর্তন, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা, ওয়াক মানে আমরা জানি হাঁটা,
माई वाक वॉज द वाक ऑफ ए ह्यूमन चाइल्ड, हमार हाँटा छिलो एकटा मानव शिशुर मतो, हमार हाँटा बा चलाफेराटा माई मुभमेंट हमार चलाफेराटा छिलो मानव शिशुर मतो, बाट माई हार्ट वॉज अ ट्री, हमार हृदयटी ठीक आछे कि हुएछे वॉज अ ट्री, एकटी गाछे रूपान्तरित हुएछे। তাহলে হাঁটা চলাফেরা মুভমেন্ট বাহ্যিক যেটা সেটা আমার মানব শিশুর মতোই রয়ে গেছে, সেটা মানুষের মতোই রয়ে গেছে, বাট যেটা হৃদয়ে যেটা অন্তর অর্থাৎ ইনার চেঞ্জ, একটা অন্তর্নিহিত একটা পরিবর্তন এসেছে কবির মধ্যে, মনের দিক থেকে কবি নিজেই একটি যেন গাছ হয়ে গেছেন, ট্রি হয়ে গেছেন, অর্থাৎ ট্রির সেই ফ্যামিলিতে তিনি একাত্ম হয়ে গেছেন। ট্রি আমাদের ফ্যামিলিতে একাত্ম হওয়া নয়, এখানে যেন কবি নিজেই ট্রির ফ্যামিলিতে একাত্ম হয়ে গেছেন। তাহলে আমাদের প্রত্যেকেরই সেটা হওয়া উচিত যে গাছেদের পরিবারে আমাদের মিশিয়ে যাওয়া উচিত, একটা যেন মিলন এখানে একটা ইউনিয়ন যেন একটা সম্পূর্ণ হয়ে গেছে, যেটা এতদিন ছিল না, যেটা এতদিন হয়নি, কবি সেটা করে দেখালেন যে তিনি মনে মনেই যেন নিজেই একটি গাছে রূপান্তর হয়ে গেলেন, রূপান্তরিত হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে একটা ট্রান্সফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি কবির মধ্যে, সম্পূর্ণ একটা চেঞ্জ বা রূপান্তর যেন একটা দেখতে পাচ্ছি। ওকে, সো যদি কবিতাটি ভালো লাগে, ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক বাটনটা হিট করবে একবার, এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।